हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मौमिता, माय किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आमरा आजके बानाबो चिंगड़ी माछेर मालाइकारी। एटा खुबी फेमस एकटा रेसिपी, खूब सहजेई एटा आमरा बाड़ीते बानिये फेलते पारी। एर जोन्नो लागबे नारकेलेर दूध। एटा फ्रेश नारकेलके आमी मिक्सिते घुरिये एकटु जल दिये भिजिये रेखे एटाके घुरिये छेके निएछि नारकेलेर दूधटा। आर निये निएछि एकटा बड़ो साइजेर टमेटो आर किछु पेंयाज कुचि, माने एकटा बड़ो साइजेर पेंयाजके कुचि कुचि करे निएछि। आर बाटिर मध्ये काजु बादाम किशमिश आर पोस्त दो चामच एटाके जले भिजिये रेखेछिलाम 30 मिनिटेर मतो, तारपरे एटाके पेस्ट करे निएछि। आर अवश्यई लागबे चिंगड़ी माछ। चिंगड़ी माछगुलोके खूब भालो करे धुइये परिष्कार करे, चिंगड़ी माछ किभाबे परिष्कार करते हय सेटा आपनारा हयतो जानेन। चिंगड़ी माछटाके भालो करे परिष्कार करे आमी नून हलुद आर लेबुर रस दिये आध घंटा ম্যারিনেট করে রেখেছি। এরপরে চলে যাব কড়াইয়ে। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমরা ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে দিয়ে শ্যালো ফ্রাই করব। খুব কড়া করে ভাজবো না এবং ফ্লেমটা মিডিয়াম রাখবো। আজকে আমার রান্না যারা প্রথম দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনের অল অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারেন। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো আমরা আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে আমরা গ্রেভিটা বানাবো। এখানে আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি, কারণ নারকেলের দুধ থেকে যে ক্রিমটা আসে সেটার থেকেই আমার রান্নাটা হয়ে গেছে। ফোড়নের জন্য আমরা নিয়ে নেব গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। চিংড়ি মাছগুলো তোলার পর সেই তেলের মধ্যে আমরা ফোড়নটা দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দেব আমরা চপড অনিয়ন, যে পেঁয়াজগুলো আমরা কুচি করে রেখেছিলাম এটা ফাইনলি চপড করে রেখেছি, সেগুলোকে দিয়ে আবার ভালো করে ভাজতে হবে। খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আপনারা একটা বড় সাইজের টমেটোর বদলে দুটো ছোট সাইজের টমেটো ব্যবহার করতে পারেন। টমেটোটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াতে হবে, তারপরে ঢাকা দিয়ে রাখতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব, তাহলে টমেটোগুলো গলে যাবে। এরকম কুচি কুচি করে না দিয়ে আপনারা মিক্সির মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এটার পেস্ট করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো লাগে এই মালাইকারির মধ্যে। ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করার পর ঢাকনা খুললে দেখা যাবে টমেটোগুলো প্রায় গলে এসছে। টমেটোগুলো গলে গেলে, মানে সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলে, এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। এই মশলাগুলোর মধ্যে আমরা নিয়ে নিয়েছি 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি। এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াতে থাকব। এই পর্যায়ে এর মধ্যে একটু আমরা গরম জল অ্যাড করব, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশে যায়। গরম জল একটু দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা কাজু কিশমিশ আর পোস্তর পেস্টটা অ্যাড করে দেব। এই সময় ফ্লেমটা লো রাখবো এবং ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবার মিশিয়ে নেব।
এই সময় অনবরত নাড়াতে হবে। তারপরে আমরা নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছি। নারকেলের দুধ দিয়েও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মশলাটাকে মিশিয়ে দিতে হবে এবং ফ্লেমটা মিডিয়াম থাকবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমরা আরেকটু নারকেলের দুধ অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো এক এক করে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে আবার 5 মিনিট রান্না করতে হবে। পাঁচ মিনিট রান্না হয়ে গেলে চিংড়ি মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে গেলে এর মধ্যে আমরা লাস্টে অ্যাড করব 2 টেবিল স্পুন ঘি। এই ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ বের হয়। 5 মিনিট রান্না করার পর আমাদের চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য একদম রেডি। এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।